लैक्स चैनल आई प्रतियोगितार माध्यमे शोबिज अंगने पा रखें मॉडल अभिनेत्री पिया बिपाशा। एरपर टेलीविशन विज्ञापन और नाटके नियमित काज करेछेन तिनी। शुधु ताई नय, चलचित्रे नामो लिखिएछेन ए अभिनेत्री। तार प्रथम चलचित्र रुद्र दा गैंगस्टार। ए पर्यन्त चुक्तिबद्ध हुएछेन प्राय डजन खानेक सिनेमाय। जदिओ एकटी बादे तार कोनो सिनेमा एखोनो मुक्ति पायनी। कारण हिसेबे देखा गेछे अनेक समय चुक्ति ग्रुमिंग बा फटोसेशन करेओ शेष पर्यन्त अजाना कारणे तिनी सिनेमा थेके सरे दाड़िएछेन अथवा बाद पड़েছেন। जदिओ कखनो जाना जायनी एर नेपथ्येर कारण। पिया बिपाशा निजेर शक्त अवस्थान तैरी करেছেন मडेलिंग ओ नाटके अभिनय करে। तार साहसी छवि प्रायई भाइरल हय सामाजिक जोगाजोग माध्यमे। সেই হিসেবে বলা যায় দর্শক মহলে তার চাহিদা কম নয়। অথচ সিনেমায় কেন কাজ করছেন না তিনি, এমন প্রশ্ন সিনেমা পাড়ায় প্রায়ই শোনা যায়। জানা গেছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে স্বামী ও সন্তানকে ঘিরেই চলছে তার সুখের জীবন। গত বছরের আগস্টে কিছুদিনের জন্য ঢাকায় এসেছিলেন পিয়া বিপাশা। নভেম্বরের শেষের দিকে পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। পর্দায় না দেখা গেলেও সামাজিক মাধ্যমে শরদ পিয়া প্রায়ই ছবি প্রকাশ করেন তিনি। তার সাম্প্রতিক ছবিতে খেয়াল করলে দেখা যায় চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে। তবে তার আবেদনময়ী রূপ নজর কাড়ে অনুসারীদের। ধারণা করা হচ্ছে তিনি ছোটে সার্জারি করিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টে আবেদনময়ী রূপে দেখা দিয়ে অনুসারীদের নজর কাড়েন তিনি। ছবিগুলোর কমেন্ট বক্সে তার প্রতি মুগ্ধতাও প্রকাশ করেন নেটিজেনরা। ব্যক্তিজীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। সেই সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে, নাম সোহা। তবে সংসারটি টেকেনি, বিচ্ছেদ ব্যথা কাটিয়ে সবিজে তার নিজের অবস্থান তৈরি করেন তিনি। পরবর্তীতে 2019 সালের 21 জুলাই দ্বিতীয় বিয়ের জন্য আংটি বদল করেন পিয়া। এরপর গত বছর তারা বিয়ে করেন। বরের নাম ওমার, তিনি ইউরোপের নাগরিক। বর সম্পর্কে এতটুকুই তথ্য দিয়েছিলেন পিয়া। স্বামীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করেও ভক্তদের দেখিয়েছিলেন এই অভিনেত্রী। অবশ্য এরপর থেকে গত প্রায় এক বছরে স্বামীর সঙ্গে আর কোনো ছবি শেয়ার করেননি তিনি। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।